অরুণাচল প্রদেশ চীনেরই অবিচ্ছেদ্য অংশ, তাই ওই অঞ্চলের নামকরণ করার অধিকার রয়েছে চীনের, এমনই বিবৃতি দিলেন চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং। প্রসঙ্গত রবিবারই অরুণাচল প্রদেশের 11টি অঞ্চলের নাম প্রকাশ করে বিবৃতি জারি করে চীনের স্বরাষ্ট্র মন্ত্রক। এহেন আচরণের তীব্র নিন্দা করে পাল্টা মুখ খোলে ভারত। পর্ন তারকাকে ঘুষকাণ্ডে ম্যানহাটন আদালতে আত্মসমর্পণ করতে এসে গ্রেপ্তার হতে হয় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যদিও গ্রেপ্তারের কিছুক্ষণ পর তিনি ছাড়া পেয়ে যান। উল্লেখ্য, আমেরিকার ইতিহাসে এর আগে কখনো কোনো প্রেসিডেন্টকে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হয়নি। রামনবমীর শোভাযাত্রা ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দেশের একাধিক রাজ্য। ধর্মীয় সংঘর্ষের জেরে প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষ। এহেন পরিস্থিতিতে হনুমান জয়ন্তীর জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সমস্ত রকম অশান্তি ঠেকানোর জন্য রাজ্য সরকারগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র। ইডি সিবিআই এর অপব্যবহারের অভিযোগে 14টি বিরোধী দলের করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, রাজনীতিবিদদের জন্য আলাদা করে আইন প্রণয়ন সম্ভব নয়, যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আলাদা করে গ্রহণ করা যেতে পারে। বাংলার প্রতি আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ছিলেন তৃণমূলের সাংসদরা। অভিষেক জানিয়েছেন 15 দিনের মধ্যে যদি পরিস্থিতির পরিবর্তন না হয় তাহলে বাংলা থেকে লোক নিয়ে এসে আন্দোলনে বসবেন। রাজ্যে আইন শৃঙ্খলার পরিস্থিতি বজায় রাখতে হনুমান জয়ন্তীতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী নামানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস সিভন জানামের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আবেদন করলেও কোনো কাজ হয় নাই তার দুয়ারে সরকার শিবিরের নথি ছিঁড়ে চেয়ার টেবিল উল্টে ফেলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বুধবার তুফানগঞ্জ এক ব্লকের ধলপল এক গ্রাম পঞ্চায়েতের নদী ভাঙতি এলাকার ঘটনাটি। এই ঘটনা নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। সিকিমের ছাঙ্গুতে তুষার ধসের এলাকায় উদ্ধার কাজ শেষ করল সেনাবাহিনী। বুধবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হলেও এদিন আর কারোর দেহ মেলেনি। উল্লেখ্য, গতকাল তুষার ধসে মৃত হয় 7 জনের, যার মধ্যে বাংলার 2 পর্যটকও রয়েছেন। ফেরি করে বেঁচে থাকার লড়াই চালাচ্ছেন রায়গঞ্জের রাজকুমার। রায়গঞ্জ ব্লকের মণিপুর অঞ্চলের কান্তারের বাসিন্দা রাজকুমার মাহাতো পেশায় মণিহারী সামগ্রীর ফেরিওয়ালা, তবে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ও ক্যারাটেতে ব্ল্যাক বেল্টের ডিগ্রি রয়েছে তাঁর। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতেই এই পেশাকে বেছে নিয়েছেন তিনি। নিয়োগ দুর্নীতি তদন্তে জেলবন্দী তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ডেকে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন ভরা এজলাসে মানিককে রীতিমতো জেরা করেন তিনি, যদিও মানিকের দাবি তিনি সত্যি কথাই বলতে চান।